নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। নদিয়ায় এক বৃদ্ধকে বাঁচিয়ে চূর্ণি নদীতে তলিয়ে গেল এক যুবক। অসমের নাগরিকত্ব ইস্যু নিয়ে এবার মুখ খুললেন সুজন চক্রবর্তী। ডেঙ্গুর সচেতনতামূলক প্রচার করতে গিয়ে দেগঙ্গায় আক্রান্ত যুবক। বনগাঁয় হদিস মিলল জাল ড্রাইভিং লাইসেন্সের কারখানার, গ্রেপ্তার এক। অসম ইস্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে পালিত হচ্ছে কালা দিবস। নদিয়ার কল্যাণীতে উদ্ধার ভেজাল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নকল কারখানা। এবার আসছে বিস্তারিত খবরে। অসমের নাগরিকপঞ্জি নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তালিকা থেকে 40 লক্ষ বাঙালির নাম বাদ চলে যাওয়ার পর থেকেই তৃণমূলের বিক্ষোভ আরও বাড়তে থাকে সারা রাজ্য জুড়ে। এরই মধ্যে শিলচর বিমানবন্দরে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ আরও জোরালো হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে রেল ও সড়ক অবরোধ। ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করে শনিবার ও রবিবার কালা দিবস পালন করার জন্য ঘোষণা করেন। পার্থ চট্টোপাধ্যায়ের সেই ঘোষণার পরই শনিবার তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয় রাজ্যের বিভিন্ন এলাকায়। এদিন রানাঘাট 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আইসতলা সেন্ট মেরি স্কুলের সামনে থেকে বসাকপাড়া পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটি ধিক্কার মিছিল জানায় তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। মোদী সরকার ও অসমের নাগরিক পঞ্জি নিয়ে ধিক্কার জানানো হয় এই মিছিলে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার প্রচুর তৃণমূল সমর্থক। আসামের বিজেপি গভর্নমেন্ট আসামের নাগরিক পঞ্জি থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাংসদ এবং বিধায়কদের আসামের শিলচরে পাঠিয়েছিল। মূল জায়গায় যাওয়ার আগেই আসামের শিলচরে নামবার পরই আমাদের সাংসদ এবং বিধায়কদের উপর এয়ারপোর্টের মধ্যেই তাদের উপর তারা নিগৃহীত হয়েছে, তাদের উপর অত্যাচার করেছে। আমরা এর প্রতিবাদে নাগরিক পঞ্জি থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আজকে আমরা কালা দিবস করছি এবং ধিক্কার মিছিল করছি এবং প্রতিবাদ জানানোর জন্য। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমরা এটা গড়ের বাগান রামনগর 1 নম্বরে গড়ের বাগান সেন্ট মেরি স্কুলের সামনে থেকে আমরা সুভাষপল্লী পর্যন্ত রানাঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিলটা আমরা শুরু করেছি। পাশাপাশি এই কালা দিবস পালন করা হয় বনগাঁ মহকুমাতেও। সেখানেও তৃণমূলের বেশ কিছু সমর্থক এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে রাস্তায় নামে। সারা পশ্চিমবঙ্গে সর্বত্র তৃণমূল কংগ্রেসের যে কালা দিবস পালন করছি আমরা, গতকাল থেকে শুরু হয়েছে সর্বত্র মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে এই দুটো দিন আমরা কালা দিবস হিসাবে পালন করছি। অসমে বাঙালিদের উপর যে আক্রমণ ভারতীয় জনতা পার্টি করছেন, পাশে সেই বাঙালিদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। সবাই জানে যে অসমে নিরীহ মানুষদের উপরে যেভাবে অত্যাচারের একটা চরম সীমানা পৌঁছে দিয়েছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমাদের একটা প্রতিনিধি দল সাংসদ এবং বিধায়করা অসহায় মানুষের পাশে যাওয়ার জন্য তারা আসামে গিয়েছিলেন। শিলচর এয়ারপোর্ট থেকে তাদেরকে বের হতে দেননি। এ একটা সরকার বিন্দুর্লোকের সরকার, যা ইচ্ছা তাই করছে। অসমের ইতিহাস অনেক বড়। একটা সময় ভূপেন হাজারিকে যখন মানুষের উপরে অত্যাচারিত হয়েছে গান লিখেছিলেন, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না বন্ধু, আমরা ভুলে যাইনি সেসব। আজকে যেভাবে তারা অসমে বাঙালিদের উপরে আক্রমণ করছে বিরুদ্ধে প্রতিবাদ, এই পশ্চিমবাংলা থেকে এই প্রতিবাদ সারা সর্বত্র ভারতবর্ষে ছড়াবে। চক্রান্ত করছেন তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, 2019 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মাটিতে আর দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন।
অসম কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল হাবড়ায়, সেই মিছিলে যোগ দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়া এক নম্বর রেলগেট থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করেন জয়গাছি সুপারমার্কেট পর্যন্ত। মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করেন। অসমের দলীয় প্রতিনিধি দলকে হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল। আগামী 14 আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিকালে হাবড়ায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলা 1 কিলোমিটার পদযাত্রায় অংশ নেন তিনি। মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করেন। সঙ্গে বলেন, দিলীপ ঘোষের চিকিৎসা করানো দরকার। অসম কাণ্ডে অধীর চৌধুরীর সমালোচনার জবাব দিতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অধীর চৌধুরী ও তার দলবল 6 মাস পরে বিজেপিতে যোগ দেবেন, তাই অধীর কি বললেন তা তিনি বিশেষ গুরুত্ব দিতে চান না। সবশেষে জ্যোতিপ্রিয়ের সংযোজন, অসম শুধু নয়, ভারতবর্ষের যে কোনো জায়গায় সাধারণ মানুষের নাম জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ দেওয়া হলে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করবে। ভারতবর্ষ তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি, আর তাছাড়া ভারত সরকার। সংসদীয় গণতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাস করি, সবথেকে বড় দেশ ডেমোক্রেটিক দেশ। এখানে সাংসদদের আটকানো হলো এয়ারপোর্টে, বিধায়ক আটকানো, মন্ত্রীকে আটকানো হলো, এক ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি তৈরি করলেন। ভারতবর্ষের ইতিহাসে এক জিনিস কোনোদিন হয়নি। দিলীপ ঘোষ অবাধ ঘোরা যায় ভারতবর্ষে, ভারতবর্ষের হিমাচল থেকে আসন্ত হিমাচলে সবাই ঘুরতে পারে, জম্মু থেকে কাশ্মীর সবাই যেতে পারে, এটা ভারতবর্ষ। কিন্তু ভারতবর্ষের নমুনা তৈরি করলেন বিজেপি, এর প্রতিফলন ভারতবর্ষে আগামী 2019 তারা পাবে। একটা কোয়েশ্চেন দাদা, আজকে সুজন চক্রবর্তী বারাসাতে এসেছিলেন একটা রক্তদান শিবিরে, সেখানে তিনি বলেছেন যে গত বছর বাদুড়িয়া বসিরহাটে বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি, আর তারই প্রতিফলন অসম সরকার ওখানে করে। সুজন কি বলে জানি না, আমি সুজনের মন্তব্য কোনো প্রতিফলিত করবো না। আমি একটা কথা বলবো যে 2019 ভোটের নির্বাচনে গিয়ে ভারতীয় জনতা পার্টি খেলা খেলতে গিয়েছিলেন, বুমেরাং হয়ে গেল, নিজের জলে নিজে পড়লেন। এবার নরেন্দ্র মোদী বুঝতে পারছেন আস্তে আস্তে যে তার প্রতিটা ধাপ প্রতিটা দিন একটা একটা করে চলে যাচ্ছে, তার একটা একটা রিচ ফসে যাচ্ছে। আলটিমেটলি 2019 আগে চলে যেতে হবে। 40 লক্ষ ভারতবর্ষের বাসিন্দা, ভারতবর্ষের নাগরিক, তাদের তুমি বলে দিচ্ছে আমরা অভারতীয়, তাদের বলছে তারা বিশেষ করে বাঙালি, তারা বিশেষ করে হিন্দু, এই জিনিস হতে পারে না, ভারতবর্ষ হতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছে, বলেছেন 40 লক্ষ লোকের পাশে আমি রইলাম, এই 40 লক্ষ লোককে ভারতবর্ষের তাদের নাগরিক অধিকার তাদের ফিরে দিতে হবে। নাগরিকত্ব প্রমাণে অসম সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেতা সুজন চক্রবর্তী। রবিবার বারাসতে জীবন ছাত্র সংগঠনের ডাকা এক রক্তদান শিবিরে এসে বাম এই প্রাক্তন ছাত্রনেতা বলেন, অসমে গিয়ে তৃণমূলে জনপ্রতিনিধিরা আসলে নাটক করছেন। তিনি মনে করিয়ে দেন বাম দলের প্রতিনিধিদের একইভাবে রাজ্যের মধ্যে কিছুদিন আগে কলকাতা থেকে বসিরহাট বাদুড়িয়াতে যাওয়া আটকে দেওয়া হয়েছিল। না, আমি তা মনে করছি না, আমি তা মনে করছি না। ধরুন আসামি শুদ্ধের শিলচর এয়ারপোর্টে গিয়ে ওটাকে নাটক করা বলে, ওটা কোনো মানে হয় না। 1, 2, আমি মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেবো, উনি যখন যাচ্ছেন ওনার খেয়াল রাখা উচিত ছিল। আমি যখন যাচ্ছিলাম বাদুড়িয়ায়, আমাকে তো বারাসাতে আটকে দেওয়া হয়েছে, আসানসোলে তো সবাইকে আটকে দেওয়া হয়েছে। তা যদি হয় তাহলে ওনার জেনে বুঝে যাওয়া উচিত, উনি জানেন যে ওদের যেতে দেবেন না, তাহলে যাবার চেষ্টা করলেন কেন একটা নাটকীয়তা করার জন্য? শুধু তাই নয়, অনুপ্রবেশ প্রসঙ্গে সুজনের যুক্তি, আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের চা শুরু করেছিলেন, আজ তিনি অমিত শাহর সাথে সমঝোতা করছেন। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের কথা তো এ রাজ্যে প্রথম তিনি বলেছেন, ডেপুটি স্পিকার মুখে কাগজ ছড়িয়ে দিয়েছিলেন কোন ইস্যুতে, বাংলা নাকি অনুপ্রবেশ ভরে গেছে। 21 জুলাইয়ের বিক্ষোভ করেছিলেন কোন ইস্যুতে, বাংলা নাকি অনুপ্রবেশ ভরে গেছে। যে জমি অনুপ্রবেশের চাষ করেছেন মমতা ব্যানার্জি, সেই জমিতে ফসল তোলার চেষ্টা করছেন অমিত শাহ। এটা যেন বোঝেন যে বিজেপি আজ যে সুযোগ নিচ্ছে তৃণমূলের অপদার্থতার জন্য। বাংলার মানুষ তারা শান্তি চায়, দেশের মানুষ তারা শান্তি চায়। একবার দেশভাগের যন্ত্রণা তারা বিপর্যস্ত হয়েছে, আবার তাদেরকে চোখ রাঙানো যদি কেউ করে, আগে মমতা ব্যানার্জিরা করিয়েছেন, এখন দিলীপ ঘোষরা অমিত শাহরা করছেন, কেউ মানবে না, এটা মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ শান্তিতে আছেন, তারা শান্তিতে থাকবেন। যদি কেউ বিদেশি হন, সরকার খুঁজে বার করুক, চিহ্নিত করুক, বগর বগর যেন করা বন্ধ করে। অন্যদিকে আছে দিন আসার নাম করে মেহুল চকসি নীরব মোদীদের আড়াল করে সমস্ত ভারতবাসীর সাথে প্রতারণা করছেন নরেন্দ্র মোদী সরকার।
আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেসের সাথে সমঝোতার সম্ভাবনা উস্কে দেন তিনি। যারা আচ্ছেদিন আনেওয়ালা বলে আসলে নীরব মোদী অথবা মেহুল চোকসিদের আচ্ছেদিন করেছেন, আদানি অথবা আম্বানিদের আচ্ছেদিন করেছেন, দুকোটি বেকারে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে প্রতারণা করেছেন, প্রবঞ্চনা করেছেন, চিটফান্ডের ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেবেন এবং অপরাধীদের জেলে পুরবেন বলে উল্টো কাজ করলেন, আড়াই বছর ধরে এথিক্স কমিটির বৈঠক হয়নি দিল্লিতে আদবানিজির নেতৃত্বে, তাদের বিরুদ্ধে তারা অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং সাম্প্রদায়িকতার বাতাবরণ বাড়াবার চেষ্টা করছেন, বিপদ হবে ভারতবর্ষের। ফলে বিজেপির বিরুদ্ধে বা বিজেপিকে পরাস্ত করা এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজের দায়িত্ব আমাদের নিতে হবে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ হানা দিয়ে উদ্ধার করলো 100টিরও বেশি জাল ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে হদিস মিলল জাল লাইসেন্স তৈরি করার কারখানা। গ্রেপ্তার করা হয় ওই কারখানার মালিক আশিস ঘোষ নামে এক ব্যক্তিকে। পুলিশি জেরায় আশিস স্বীকার করে সে বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে এই জাল লাইসেন্স তৈরি করার কাজ করে। এই জাল লাইসেন্সগুলি বাজারে বিক্রি হতো 1-1.5 হাজার টাকায়। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আর অনেকেই জড়িয়ে রয়েছে। ধৃত আশিসকে রবিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে, তাকে নিজেদের হেফাজত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, এই জাল লাইসেন্স দেখিয়ে ট্রাক চালক পরিচয় দিয়ে দুষ্কৃতীরা অবাধে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছে। প্রথম দেখা থেকে ভালো লাগা, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বি জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড, কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর ২৪ পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর ২৪ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12-7 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10-5 পর্যন্ত।
বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার পরি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। বিভিন্ন নামি ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় জিনিসের নকল কারখানার হদিশ মিলল নদিয়ায়। কল্যাণী মাঝের চর এলাকায় ওই জাল কারবারিদের পর্দা ফাঁস করল পুলিশ। এদিন কল্যাণী থানা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে ওই কারখানায় হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর নামি ব্র্যান্ডের নকল নারকেল তেল এবং উদ্ধার করা হয় জামা কাপড়ে ব্যবহার করা নকল নীল রং। ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ, তদন্ত চলছে। জলে ডুবে যাওয়া এক 98 বছরের বৃদ্ধাকে বাঁচিয়ে চূর্ণী নদীতে জলে তলিয়ে গেল 18 বছরের এক তরতাজা যুবক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসে। ঘটনায় 98 বছরের বৃদ্ধা তেতুল ঘোষ জীবিত থাকলেও এখনও নিখোঁজ 18 বছরের সুব্রত দাস। সূত্রের খবর, শিবনিবাস গ্রামের বাসিন্দা 98 বছরের তেতুল ঘোষ রবিবার কৃষ্ণগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য চূর্ণী নদীতে নৌকা চেপে আসছিলেন। অভিযোগ, নৌকা যখন মাঝ নদীতে তখন হঠাৎই মাথা ঘুরে নৌকা থেকে জলে পড়ে যায় ওই বৃদ্ধা। এই ঘটনায় নৌকার যাত্রীরা চিৎকার করলে নৌকায় থাকা 18 বছরের সুব্রত দাস বৃদ্ধাকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেয়। পরে ওই যুবক বৃদ্ধকে উদ্ধার করে পাড়ের কাছাকাছি আনার পর হঠাৎ জলের স্রোতে ভেসে যায় সে। নদীর পাড়ের লোকজনেরা বৃদ্ধাকে উদ্ধার করলেও তলিয়ে যায় সুব্রত দাস। পরে খবর পেয়ে ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে। ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় গোটা শিবনিবাস এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ও একজনকে বাঁচাতে গিয়ে ডুবে গেছে। নাম কি ওর? সুব্রত দাস। কত বয়স ওর? বয়স 19। কি করেন? এমনি বেকার ঘুরে বেড়াই। ও কি বাবার একই ছেলে নাকি? দুই ছেলে। কটা নাগাদ হয়েছে এটা? ওই কটা হবে, 10:30। কাকে বাঁচাতে গিয়েছিল? এখানে এক বয়স্ক লোক চিনি না তাকে, ওই তেতুল, ওই তেতুল ঘোষ। সে জলে পড়ে গিয়েছিল? জলে ঝাঁপ দিয়েছিল। জলে ঝাঁপ দিয়েছিল আস্তে আস্তে, মনে করি তাকে বাঁচাতে গিয়েই। হ্যাঁ, এই চেষ্টা করতে। জমা জলে গ্রামে বেড়েছে মশার উপদ্রব, ডেঙ্গু আতঙ্কে গোটা গ্রাম। সরকারিভাবে জমা জল পরিষ্কার করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে চলছে জোর কদমে প্রচার। দেগঙ্গার হাদিপুর ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজনগর গ্রামের যুবক বলরাম প্রামাণিক ও তার কয়েকজন সঙ্গী মিলে এই রকম 25 সেরে পাড়ার জমা জল পরিষ্কার করার জন্য কাজে হাত লাগিয়েছিল। আর তখনই প্রতিবেশীদের রোষানলে পড়ে দুই যুবক সহ এক মহিলা। জল পরিষ্কারের জন্য নিকাশি নালা সংস্কারে হাত দিতেই কোদালের বাট বাঁশ নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তিরা। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এক মহিলা। এক যুবক গুরুতর চোট পেয়েছেন হাতে, আহত হয় আরও এক যুবক। প্রথমে তাদেরকে নিয়ে আসা হয় বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হতে দুজনকে পাঠানো হয় বারাসাত সদর হাসপাতালে। ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা হচ্ছে যে গত সপ্তাহে আমরা সমস্ত পাড়ায় আমরা ঘুরছিলাম, যেখানে এখানে জল জমে গেছে। তো আমি দেখলাম যে একটা কাহারপাড় বলে একটা পাড়া আছে, সেখানে ড্রেন, মেন ড্রেনের উপরে প্রায় 5,000-6,000 মতো ইট রয়েছে, সেখান থেকে কোনো রকম জল পাস হচ্ছে না। তো আমরা এই মতো ইটের যে মালিক তাকে আমরা বলি যে আপনারা ইটগুলো সরিয়ে দিন, জলটাকে পাস করতে দিন, এখানে জল জমছে, এখান থেকে ডেঙ্গু হতে পারে, মশা হতে পারে। তো ওরা কোনোরকমভাবে শুনিনি। যাদের পার্শ্ববর্তী পাড়ার
যারা বাসিন্দা তারাও আজকের সব সকলে মিলে প্রতিবাদ করতে গেছিলো যে ইটটা সরানো হচ্ছে না, এখান থেকে আমাদের ছেলেরা খেলা করে, এখান থেকে ডেঙ্গু হতে পারে। তো এই মতো অবস্থায় কথা কাটাকাটিতে মারপিট হয় এবং চারজন ইনজয়েড হয়। কারা মারে? কারা মারে? কারা মারে? যাদের ইট রয়েছে তাদের, তারাই। তাদের নাম কি? সোনাই কাহার, আমাদের ওই রাস্তার ওখানে দীর্ঘদিন ধরে কিছু কিছু ড্রেনের জল এসে এক জায়গায় জমা হয়ে মশার টশা উৎপত্তি রয়েছে। তা যে ড্রেনটা দিয়ে জলটা যায় সেখানে ক্ষতি হয়েছে, যারা মাধ্যম হয়েছে তারা ইটের তাল ডেকে দিয়েছে। তাদেরকে আমরা বারবার করে জানাই, তারা বলেছিল যে যেদিনকে ইট ড্রেন কাটবি তোরা সেদিন আমরা ইট তুলে নেব। তো আমরা আজকে সকালবেলায় কয়েকজন মিলে, কতজন মিলে, চার পাঁচজন মিলে ড্রেন কাটতে নেমেছি। নেমে আমরা হচ্ছে কি নিমাই কাহারকে গিয়ে বলেছি জারি উঠছে, আমরা বললাম যে দাদা আমরা ইট কাটছি, ড্রেন কাটছি, তোরা ইটটা তুলে না। তো গালাগালি দিয়ে কথা বললো, গালাগালি দিয়ে কথা বলার পরে তারপরে ইনার মাকে নিয়ে নিতাই কার মা বাবা নিয়ে হচ্ছে গালাগালি করলো। তারপরে হচ্ছে উনি আসলো রাস্তার উপরে, তারপরে আমি বাধা দিতে গেলাম। আমাদেরকে কি দিয়ে মারলো? ও প্রথমে হচ্ছে কি ওই পুরুলের ভাট দিয়ে মারধর করেছে, তারপরে ফেঁকি এনেছে মারবে, তারপর টালি বাস্তব টালি নিয়ে মাথায় মেরে হচ্ছে কি মাথা ফাটিয়েছে। আমার এইসব পুরো হচ্ছে কি তোমরা কি চাইছো? আমরা চাচ্ছি আমাদের এই হচ্ছে কি আমরা তো গ্রাম পরিবেশের জন্য, গ্রামের জন্য কাজ করতে যে মোটা হচ্ছে সামনে ডেঙ্গুর সময়, ডেঙ্গুর জন্য আমরা প্রচারও করছিলাম সারাদিন মাইক নিয়ে, তার জন্য ওরা এরকম করলো মাথাগুলো। আমরা চাচ্ছি যেন তার কঠিনতম শাস্তি। পৌরসভার ভেতরে মহিলা পৌরকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পৌরসভার স্যানিটারি অফিসার মিঠুন দাস ও সিকিউরিটি গার্ড মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এদিন নির্যাতিতা পৌরকর্মী নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগ, তাকে পৌরসভার তিনতলার একটি ঘরে ডেকে পাঠায় পৌরসভার স্যানিটারি অফিসার মিঠুন দাস। সেখানে তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ওই মহিলা বাধা দেয়, চিৎকারও করে। সেই সময় তার চিৎকার শুনে সেখানে পৌঁছায় সিকিউরিটি গার্ড মিঠুন চক্রবর্তী। মিঠুন নির্যাতিতা মহিলাকে সাহায্য করার পরিবর্তে উল্টে তাকে কুপ্রস্তাব দেয় এবং তার উপর জোর খাটায়। মহিলাটি তার পা পর্যন্ত ধরে কাঁদতে থাকে। এরপরই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে সে। এই ঘটনায় নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ। আমি এমন মানে জায়গায় রয়েছে আতঙ্কের মতন, যে আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, তার মেয়ে জামাইরা আছে, আমি যদি এখন ফেস হই ওরা আমাকে কি বলবে, খারাপ ভাবে যে মা চাকরি করতে গিয়ে নিজের মানে ব্যবসা কি একটা নাকি মানে কিছু একটা যদি বলে ফেলে, তার জন্য আমি নিজের কাছে রেখেছি কথাটা, আমি বলতে পাচ্ছি না কারোর কাছে। প্রতি রাতে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে খেয়ে ঘুমিয়েছি, যে মানে মানুষের কাছে বলতে পাচ্ছি না যে এই কথাটা, যে আমার সাথে এরকম কিছু হচ্ছে। আপনার পৌরসভায় কর্মসূত্রে কি একাই হেনস্থা হয়েছে নাকি আরো কেউ? আরো এর আগেও একজন হয়েছিল, শুনেছি যে তাকেও বলে এরকম হলে টেনে নিয়ে গেছিল এই মিঠুনি। কোথায়? কোন জায়গায়? ওই ওইখানে পৌরসভায়। কোন পৌরসভার নাম কি? এই যে উত্তম, আমাদের যে পৌরসভা উত্তম দমদম পৌরসভা, সেখানে বিরাটি, সেখানে আমি কালকে সেটা জানতে পারলাম যে ওখানে আরেকজনও এরকম হয়েছে যে টেনে নিয়ে গেছিলো, আর ওই যে আমাকে বাঁচিয়েছিল সে ওকে বাঁচিয়েছিল। আপনি কতদিন ধরে পৌরসভাতে? আমি 7 মাস গিয়ে 8 মাসে পড়েছি, কাজ করছি। শনিবার গভীর রাতে নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় নিউটাউনের থাকদারি এলাকায় অন্ধকার জায়গায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়ে আছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে। এরা ওখানে ডাকাতি করার ছক করছিল বলে পুলিশের অনুমান। সেই খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ হানা দিলে সেখানে কাউকে দেখতে না পেয়ে ওত পেতে বসেছিল পুলিশ। রাত 2 নাগাদ প্রায় 7-8 জন আবার সেখানে জড়ো হয় এবং প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র ছিল। নিজেরা আলোচনা করে ডাকাতি করতে বেরোনোর আগেই পুলিশ 3 জনকে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়। এদের কাছ থেকে উদ্ধার হয় তালা ভাঙার যন্ত্র, ভোজালি, চপার ও লোহার রড। রবিবার ধৃতদেরকে বারাসাত আদালতে তোলা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের নাম রাজেশ মোল্লা, সাহাবুদ্দিন মোল্লা ও ফারুক আলী। লেকটাউন থানার অন্তর্গত হরিভজন পল্লীতে সমাজবিরোধী কাজকর্মে বাধা দেওয়ার জন্য দুই পক্ষের মধ্যে গণ্ডগোলে চলল গুলি। গত রাতে স্থানীয় যুবক প্রদীপ নায়েক ও তার পরিবারের উপর চড়াও হয়ে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। প্রথমে লেকটাউন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেনি, পরে স্থানীয়রাই আগ্নেয়াস্ত্রসহ 2 জনকে হাতে নাতে ধরে ফেলে। ধৃত ওই 2 ব্যক্তির নাম গাজী ওরাও ও দেবু মুখার্জি। পরে এদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
ধ্বনি অসহাক চাঁদ বাদনী ধ্বনি।